স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে কাতারের জনজীবন। মূলত দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। এদিকে দেশটিতে এখনও যাদের করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করা হয়নি, তাদের রেজিস্ট্রেশন করার জন্য দেশটির সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি 12-16 বছরের শিশুদের ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের পরিবারকে রেজিস্ট্রেশন করার জন্য বলা হয়েছে। যারা এখনও ভ্যাকসিন নেননি তাদের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কাতার প্রবাসী ফ্যামিলি এখানে যারা আছেন তাদের 12-15 বছরের যে শিশু আছে তাদের জন্য কাতার সরকার ঘোষণা দিয়েছে যে তাদেরকে বাধ্যতামূলক ভ্যাকসিন দিতে হবে। যে যেখানে আছে সেখান থেকে রেজিস্ট্রেশনটা করার জন্য কাতার সরকার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে, এবং যারা ফ্যামিলি সহকারে আছে তাদের ফ্যামিলি বাচ্চা এবং ফ্যামিলিদেরকে অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আমরা আশা করি খুব দ্রুত কাতার তথা সারা বিশ্ব ইনশাআল্লাহ করোনা নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা ইনশাআল্লাহ আবার আগের মতো আবার কাজকর্ম করতে পারবো, আগের মতো আবার পরিবারকে সময় দিতে পারবো। কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার 300 জনের নিচে নেমে এসেছে। দেশটিতে এরই মধ্যে প্রায় 22 লাখ মানুষকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় 28 মে থেকে প্রথম দফে তুলে নেওয়া হচ্ছে বিধিনিষেধ। বাকি আরও 3 দফে তুলে নেওয়া হবে সকল বিধিনিষেধ। আনোয়ার হোসেন মামুন, সময় সংবাদ, কাতার।